বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে ছয়ই ডিসেম্বর বাব্রি মসজিদের শহীদ দিবসের দিন আর এই দিবসকে সামনে রেখেই আজকে মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল করার কথা ছিল শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি অ্যাভিনিউ কিন্তু সেই মিছিল রীতিমতো পুলিশ বানচাল করে দেয় বলে অভিযোগ এবং সেই মিছিল শেষে রানী রাসমণিতে যখন সভা করার কথা ছিল পুলিশ সেই রানী রাসমণির সভাকে ক্যান্সেল করে এবং মিছিলটাকে কোনো মতেই করতে দেয়নি বর কদমে পুলিশ জোর করে ইনডোরে মিটিং করাতে বাধ্য করেছে যদিও কামরুজ্জামান আজকে এই এটাকে পুলিশের এই কথাকে মেনে নিয়েছে কিন্তু মেনে নেইনি যারা আজকের এই সাধারণ মানুষরাই এই মিছিলে অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তারা রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে তারা রীতিমতো পুলিশের উপর যা বলবে তাই মানতে হবে যা বলবো তাই মানতে হবে না প্রক্রিয়া হবে না আমাদের আমাদের নেতাজি দরকার নেই

বিভিন্ন এলাকা থেকে বাস সরকার থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের গাড়ি আসছে গাড়িগুলিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে বিভিন্ন গাড়িকে বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে সরকারের পরমান এই কলকাতা পুলিশের পরমানটা এর এর প্রতিবাদ পশ্চিমবাংলার মুসলমান এবং হিন্দু শান্তিপূর্ণ হিন্দু ভাইরাসের জবাব দেবে আমাদের উনিশশো বিরানব্বই সাল সেকেন্ড আমি যখন থেকে ভাবছি পড়াশোনা করার লাইফ সেকেন্ড তখন থেকে লাইভ কলকাতার রানী রাজমন্দি রডে আব্দুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা কালা দিবস পালন করেছি কোনোদিন আমাদেরকে এরকমভাবে হ্যারাসমেন্ট হতে হয়নি আজকে আমরা আপনার টিপু সুলতান মসজিদে নামাজ শেষ হতে যায় তার আগেই কামরুজ্জামান সাহেবকে নিয়ে নেতাজি ইন্ডোরে ভরে দেওয়া হয়েছে এর জন্য আমরা ধিৎকার জানাচ্ছি গেছিলাম মনে করেছিলাম যে সিপিএম একবারে সব থেকে মানে বড় জাল্লাত মুসলমানদের শত্রু কান্তি বিস্তার যেভাবে মাদ্রাসাকে তাকে নষ্ট করে দিয়েছিল বর্তমানে মানে এখন তৃণমূলের শেখ নাম এসে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল হতে বিজেপির না বেশি খাপ বর্তমানে এখন তৃণমূলের শেখ নাম এসে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল হতে বিজেপির না বেশি খারাপ